আমি আবারও ফিরে আসলাম। গত 7 তারিখে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে মানে একটি এয়ারলাইন্সের সমস্ত লঘু হলো আমার যতগুলো ভিডিও ছিল প্রায় সবগুলোই আমাকে সরিয়ে ফেলতে হয়েছে আমার পেজ থেকে। আমি হিসাব করলাম আমার ফেসবুক রিল, তারপর ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব, তারপরে ইউটিউব শর্টস সব মিলে প্রায় 100টার মতন আমার ভিডিও সরে ফেলতেছে। প্রায় 161টার মতন ভিডিও ছিল, সেটা 2022 সালের। অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাইছিলাম। তো অনেকেই আমাকে অনুরোধ করেছেন, আমি একটা ডাটা পেয়েছি, সেটা হচ্ছে প্রায় আমার এই পোস্টটা 1,68,000 লোকের কাছে পৌঁছে এবং কমেন্ট দিয়েছেন 787 জন লোক যে আবারও ভিডিও শুরু করার জন্য। তার মধ্যে আমি 787 জনের নাম আমার বলা সম্ভব না। এখানে যেটা ফেসবুকে মোস্ট রিলিভেন্ট যেটা আসছে সেটা জনাব মাহবুব কবির মিলন সাহেব, উনি হচ্ছেন এডিশনাল সেক্রেটারি, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে হাসান জামান, আর একজন আছেন এইচ এম হামিদুজ জামান। এই 3 জনের ব্যাপারেই আমি একটু বললাম, আর সবাই আমাকে সাপোর্ট করেছেন, বিশেষত বলছেন যে আবারও শুরু করার জন্য নতুন করে। তো তারই ধারাবাহিকতায় আমি আজ শুরু করলাম। আজ হচ্ছে 10 তারিখ মার্চ 2023 সাল। আমি প্রথম যে ভিডিওটা আজকে দিব সেটা হচ্ছে যে প্রায় আমাকে অনেকে প্রশ্ন করেন, আপনি কি আন্তর্জাতিক পাইলট না আভ্যন্তরীণ পাইলট? এরকম কয়েকবার জিজ্ঞেস করার পর আমি বলি যে আমি আভ্যন্তরীণ পাইলট। আচ্ছা, আপনি কি আন্তর্জাতিক ফ্লাইট অপারেট করতে পারেন না? আপনি তো বেশ অভিজ্ঞতামান লোক। আমি বললাম যে আগে এক সময় করছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তারপরে নৌবিহার, ওরা ক্যালকাটা টেলকাটা বিভিন্ন জায়গায় যাইতো, বিভিন্ন আগে করতাম, এখন আর ফ্লাইট করি না। আপনি কেন ফ্লাইট করেন না আন্তর্জাতিক ফ্লাইট? যাক, এই আবারও বেশ কয়েকজন জিজ্ঞেস করে আমি আভ্যন্তরীণ পাইলট না আন্তর্জাতিক পাইলট। আজকে সকালবেলাও একজন লিখছেন আপনি আভ্যন্তরীণ পাইলট না আন্তর্জাতিক পাইলট। সেটা আমি সবার জিজ্ঞাসা বলছি, আমাদের পাইলটদের যখন লাইসেন্স যাওয়া হয় সেই লাইসেন্সের মধ্যে লেখা থাকে না যে আমি ডোমেস্টিক পাইলট বা আভ্যন্তরীণ পাইলট নাকি ইন্টারন্যাশনাল পাইলট, কমার্শিয়াল পাইলট। একটা আমি গেতারতে বলি, আমার যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমার যেসব রুটে আমি ফ্লাই করছি আন্তর্জাতিক অনেক রুটে, তার মধ্যে আমাদের লন্ডন হিথ্রো আছে, তারপরে বিমানের লাস্টের দিক দিয়ে হচ্ছে যে প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, তারপরে ছিল আপনার ইটালি, রোম, ব্রাসেলস, মিডল ইস্টের সব জায়গায়, ফার ইস্ট সব জায়গায় গিয়েছি আমি ডিসিটিয়ান এয়ারবাসে। আর পর্যায়ক্রমে ওইখান থেকে আসার পরে মোস্টলি ডোমেস্টিক ফ্লাইট করি। তো পাইলটদের যেটা বোঝা গেল, যিনি আভ্যন্তরীণ ফ্লাইট করেন উনি ভালো পাইলট না, মানে উনি ডোমেস্টিক পাইলট, আর ওনারা খুব ভ্যালু দেন হচ্ছে আন্তর্জাতিক যিনি ফ্লাইট করেন, মানে যিনি ইন্টারন্যাশনাল ফ্লাইট করেন, এটার অনেক দাম। যাক, এই ভ্রান্তিটা আপনাদের ভাঙ্গাই, সেটা হচ্ছে যে আমি বললাম যে পাইলট ক্যাটাগরি করা হয় না, যে পাইলট তার অভিজ্ঞতা দিয়ে পরিমাপ করা হয়, আর ডোমেস্টিক ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইট থেকে বেশি কষ্ট। যেমন একটা এক্সাম্পল দিই, আমরা যখন ঢাকা জেদ্দা যেতাম শীতকালে, রাত্রেবেলা একটা টেক অফ করলাম, 7 ঘন্টা পরে জেদ্দা নামলাম, তারপরে জেদ্দা চলে গেলাম হোটেলে, হলিডে ইন হোটেলে ঘুমাইলাম 2 দিন বা 3 দিন, 3 দিন পরে আবার জেদ্দার থেকে ডিপার্চার করলাম, ঢাকা আসলাম, ফ্যান্টাস্টিক ফ্লাইট। কিন্তু ডোমেস্টিকের কষ্টটা কোনটা? ভোর 5টার সময় উঠলেন, 6টার সময় পিক আপ, 6:30টার সময় পিক আপ, 8টার থেকে শুরু হইল ঢাকা চট্টগ্রাম শীতকালে বা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে কিছু ভালো, মার্চ, এপ্রিল, মে প্রচণ্ড ওয়েদার, গেলেন আপনার ওয়েদারের মধ্যে চট্টগ্রাম, ল্যান্ড করলেন, 20-30 মিনিটের মধ্যে তাড়াহুড়া করে এয়ারক্রাফট প্রিপারেশন প্যাসেঞ্জার নিয়ে আবার চট্টগ্রাম থেকে ঢাকা,
আবার ঢাকা নামলাম, রিফুইলিং করে টোরে আবার 20-30 মিনিটের মধ্যে আবার মনে করেন সৈয়দপুর, সৈয়দপুর গেলাম, ওইখানে আধা ঘন্টা থাকলাম, আবার ঢাকা, আবার মনে করেন গেলাম রাজশাহী, আবার রাজশাহীতে ঢাকা। তো ছয়টা টেক অফ, ছয়টা ল্যান্ডিং আপনার করার পরে বাসা আসলে পরে মনে হয় যে ধোঁয়া উঠতেছে চোখ মুখ দিয়া। এই জন্য আমাদের দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যখন জয়েন করে, জয়েন করার পরে কত ক্ষুদিন পরে উনি ইন্টারন্যাশনাল যাবেন সেই আশায় থাকেন। কারণটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটে সুখ বেশি, আর ডোমেস্টিক ফ্লাইটে প্রচুর কষ্ট। আর পাইলটদের পরিমাপ ইন্টারন্যাশনাল ডোমেস্টিক দিয়ে করা না, উনি সেফ পাইলট কিনা, উনি সেফটি লেভাবে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে পারেন কিনা। সুতরাং ওই যে আপনারা বারে প্রশ্ন করেন যে আভ্যন্তরীণ পাইলট না আন্তর্জাতিক পাইলট, প্লিজ এই ভুলটা আমি আপনার ভাঙিলাম। পাইলট মানে পাইলট, লাইসেন্সের মধ্যে কখনো লেখা থাকে না ডোমেস্টিক না ইন্টারন্যাশনাল পাইলট। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।